অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দৈত্যগুরু এবং দেবগুরু দুহাত ভরিয়ে দিতে চলেছে এই সাতটি রাশিকে অপার ধন। দেখুন, বর্তমান অবস্থাতে গতকাল থেকে শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্র উদয় হয়েছে। অর্থাৎ এতদিন ধরে এই শুক্রাচার্য শুক্র অষ্টমীতে ছিল এবং দেবগুরুরও প্লেসমেন্ট কিন্তু যথেষ্ট কিন্তু ভালো পজিশানে গেছে। এই দেবগুরু এবং দৈত্যগুরু ধন বর্ষা করতে চলেছে এই সাতটি রাশি। কোন কোন দিক থেকে বেনিফিটের চলে হতে চলেছে, কোন কোন এই সাত রাশি সৌভাগ্যবান, সুখের পায়রা আসতে চলেছে এই সাতটি রাশি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, দৈত্যগুরু এবং দেবগুরুর কৃপায় ভাগ্য চমকাতে চলেছে, কপাল খুলতে চলেছে এই সাতটি রাশি, সুখের পায়রা আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের রাশিতে অবস্থান করছে এবং উদীয়মান হয়েছে, উদিত হয়েছে এই শুক্র। আপনার রাশির ধনপতি এবং সপ্তমেষ রাশিতে অবস্থান করছে এবং ভাগ্যপতি এই দেবগুরু আপনার রাশির একাদশ স্থানে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে ধনের দিকটা আপনার ভালো, আপনার সফলতার দিক আসবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনার বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত করছে, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গার ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের রাশির নবমপতি, আপনাদের রাশির একাদশপতি আপনাদের রাশির নবমভাবে দশমভাবে অবস্থান করছে। একাদশপতি দশমভাবে এবং আপনার রাশির দ্বাদশভাবে এই শুক্র অবস্থান, অর্থাৎ আমি বারবার বলেছি দ্বাদশভাবে শুক্রের অবস্থান বিশেষভাবে কিন্তু এবং উদীয়মান আপনার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল দিকটা ভালো দেবে, বিদেশ থেকে অর্থ আসার জায়গা দেবে বিদেশের সাথে যারা রত আছে। আর কর্মক্ষেত্রে কর্মভাবে দেবগুরুর কৃপায় কর্ম জায়গাটা বিশেষভাবে লাভ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গা কিন্তু বিষয়রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু শুভ হতে চলেছে। অর্থাৎ বিষয়রাশির ক্ষেত্রে এই শুক্র উদয়মানে ভাগ্য চমকাতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের রাশির পঞ্চমপতি এবং রাশির ঠিক সপ্তমপতি এবং আপনার রাশির দশমপতি, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, শুভ বিবাহের যোগ এবং শুক্র উদীয়মান হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের অ্যাসেট প্রপার্টি এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মভাবে এই শুক্রের অবস্থা চতুর্থপতি কর্মভাবে অবস্থান করছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে,
আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলা যায় ওভারঅল ভালো। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ। এর সাথে সাথে আপনাদের কর্মভাব যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, শুভ বিবাহের যোগ, ফিনান্সিয়াল দিকটা আপনাদের আগের থেকে অনেকটা, আর্থিক স্থিতি অনেকটাই মজবুত হতে চলেছে। অর্থাৎ এই শুক্র উদীয়মান হচ্ছে, আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন। যাদের পেট্রোল পাম্প আছে এই সকল দিক থেকে, আপনার রেস্টুরেন্ট আছে এই জায়গাগুলো কিন্তু, আপনাদের হোটেল আছে এই জায়গাগুলো, ব্যবসা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো দিক কিন্তু হতে চলেছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করতে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং লাভ সফলতা সাকসেসের জায়গা থাকছে, এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। বিদেশ থেকে অর্থ লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মকর রাশি। শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু আপনাদের যাবে মকর রাশির ক্ষেত্রে, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ধনের দিকটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন, প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং লাভ রাশির উপর দেবগুরুর অবস্থান, কেরিয়ারের দিক থেকে ভালো, শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো, এবং আপনার রাশির তৃতীয়ভাবে শুক্রের অবস্থান সরাসরি ভাগ্যবাক্যের দৃষ্টি, অর্থাৎ ভাগ্যের জায়গাটা ভালো, বিদেশ থেকে অর্থ লাভ, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত হতে চলেছে, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, এবং কেরিয়ারের দিক থেকে আপনারা এ সময় কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের কানেকশানটাও কিন্তু থাকছে, অর্থাৎ বিয়ের ব্যাপারে যারা এগিয়ে যেতে চাইছেন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় যথেষ্টভাবে প্রশমিত কিন্তু করতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, আমি আবারও বলছি, এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে। এই এই হচ্ছে কুম্ভ রাশির বিশেষভাবে লাভ কিন্তু পাবে এবং বিদেশ থেকে অর্থ লাভ। এই যে দেবগুরু এবং দৈত্যগুরু, দৈত্যগুরু এতদিন অস্তমিত ছিল আমি বারবার বলছি, এই যে উদয়মান হওয়াতে এই সাতটি রাশিকে দুহাত ভরিয়ে কিন্তু দিতে চলেছে, এবং আপনারা এই সাত রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যসূচক বেশ কিছু অপরচুনিটিও কিন্তু আপনাদের আসতে চলেছে, এবং নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্টও এই সাত রাশি মানুষ কিন্তু পেতে চলেছে। এই ছিল এই দেবগুরু এবং দত্তগুরু, শুক্রাচার্য এবং আপনার এর জন্য ভাগ্য।